প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব কেমিক্যাল বায়োট নিয়ে বাংলাদেশে অনেক কোম্পানি আছে কেমিক্যাল বায়োট নিয়ে কাজ করতেছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি রিগেল কেমিক্যাল প্রাইভেট লিমিটেড এই কেমিক্যাল সম্পর্কে জানাবো এবং কি কি পরিমাণ মাল ব্যবহার করবেন কম টাকায় কিভাবে ডিলার মূল্যে আপনি মাল পেয়ে যাবেন সরাসরি কোম্পানি থেকে সে বিষয়ে আলোচনা করব আপনি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই যাচাই বাঁচাই প্রয়োজন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি গায়ের ভিতরে অনেকগুলো সার্টিফিকেট ভেরিফায়ের বিষয়ে বলা আছে তো যে সকল কোম্পানি সকল বিষয়ে মেনটেন করে কাজ করে আপনি ওই কেমিক্যালটা ইউজ করবেন এটাই আমার পরামর্শ রিগেল কেমিক্যাল হচ্ছে আমেরিকান টেকনোলজি আপনি এই মালটা ব্যবহার করে উপকৃত হবেন এবং কি মালে কোনো আশা করি ত্রুটি পাবেন না তো যারা ঢালাই প্লাস্টার সহ বিল্ডিংয়ের কাজে বিভিন্ন প্রয়োজনে কেমিক্যাল ব্যবহার করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেমিক্যালে অর্থাৎ আপনার ঢালাইয়ের কাজে কেন কেমিক্যাল ইউজ করবেন ঢালাইয়ের ক্ষেত্রে যখন লোনা বা আমাদের স্ট্রেন্থের প্রয়োজন হয় স্ট্রেন্থ বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ঢালাইয়ে আড়াইশো থেকে তিনশো এমএল পরিমাণ প্রতি ব্যাগে বা প্রতি মেশিনে আপনি ব্যবহার করতে পারেন এবং এই যে আমাদের কনস্ট্রাকশন কাজে এই কেমিক্যালটা ব্যবহার করার অর্থ হচ্ছে আমাদের লবণ দূর করা বা লোনা দূর করা তো কোম্পানি আপনার সাইডে বাংলাদেশের যে কোনো প্রান্তে সহজে আপনার মালটা পোছাই দেবে যারা ডিলার রেটে মাল নিতে চান তারা যোগাযোগ করতে পারেন অথবা আপনি ডিলার নিতে চাইলো নগদ টাকায় আপনি ডিলার নিয়ে ব্যবসা করতে চাইলেও আপনি কথা বলতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডালাইয়ের পাশে একটি কেমিক্যাল দেখা যাচ্ছে অর্থাৎ ডালায়ের ক্ষেত্রে আপনার এখানে একটা মগ দেওয়া থাকে সেই মগে পরিমাণ দেওয়া থাকে আড়াইশো থেকে তিনশো এম সেই পরিমাণ মালটা মূলত এখানে প্রতি মেশিনে ইউজ করা হয় তো অনেকে না জানার কারণে কম বেশি করার কারণে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় এবং তাদের পরিবহনের একটি টিম আছে সারা বাংলাদেশে পরিবহন সহজেই করে থাকে এখন এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে আমাদের লাভের চেয়ে অনেক সময় ক্ষতি হয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ না জানার কারণে যেমন ধরুন আমার কোনো প্লাস্টারের কাজ চলতেছে এখানে বলা আছে আড়াইশো থেকে তিনশো এমএল প্লাস্টার মাল ব্যবহার করার জন্য এখানে যদি আমি পাঁচশো এম ব্যবহার করতে চাই অনেক সময় কোম্পানি বেদে এটা রিয়েক্ট করতে পারে অর্থাৎ ক্ষতি হতে পারে এবং অনেক সময় দেখা যায় ডালাইয়ের মাল প্লাস্টারের ক্ষেত্রে ইউজ করা হয় ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে অর্থাৎ ডালাইয়ের মাল প্লাস্টার ইউজ করা যাবে না এরকম বিষয়ে কিন্তু ওইখানে কোম্পানি থেকে বলা থাকে মিস্ত্রিরা না বুঝের কারণে এই কাজটি করে থাকেন আপনার রড অনেক দিন রেখে দিয়েছেন রডে মরিচে পড়ে গেছে অনেক মরিচে পড়ে গেছে রডে জংকার হয়ে গেছে এই রডগুলো কি আপনি কেটে দিবেন না ফেলে দিবেন আপনি কি কলামের রড কেটে দিতে পারবেন অসম্ভব তাহলে আপনাকে এটাকে যদি আপনি আগের প্রসেস বা মরিচে উঠাতে চান তাহলে এখানে রাস্ট ক্লিনার নামে একটা কেমিক্যাল দেওয়া আছে আপনি এটা ইউজ করলে অর্থাৎ এটা যদি আপনি গায়ে লাগিয়ে দেন তখন এমনিতেই আপনার রডের মরিচে পড়ে যাবে তো এরকমভাবে আপনার স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই কেমিক্যাল আপনার কাজে আসবে বাড়ির প্লাস্টারের কাজে প্লাস্টার যাতে ধসে না পড়ে প্লাস্টার যাতে কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে কেমিক্যাল আপনার সর্বোচ্চ কাজে আসবে এবং কি এটা আপনাকে অনেক উপকৃত করবে আপনার বাড়িটি সুন্দর এবং কি দীর্ঘস্থায়ী এবং এই বাড়ি আরও টেকসই করতে কেমিক্যাল ব্যবহার করতে পারেন তো প্রিয় বিয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম